মাসি ফুচকা কিনে কতগুলো আম পড়েছে, আমগুলো কুড়াবো। হ্যাঁ হুম, এখানে অনেক আম পড়েছে, আমগুলো কুড়াবো। তুমি এখানটা বসো, আমি পড়ে দেখো। এই মাত্র পাপা এলো, খালি হাতে আসেনি, আসার সময় ফুচকা নিয়ে এসছে 10 টাকার কিনে। তুমি দিনটা খাবে? আমি হ্যাঁ হ্যাঁ, জল জল কো তাই জল খাবো তো। দেখো জল ফুচকা নিয়ে এসছে। এই যে আমাদের এখানে 10 টাকার ফুচকা কটা দিয়েছে রে? ছটা। দেখো আর মাত্র এখানে দুটো কুচকা থেকেছে, আর চারটে খেয়ে নিয়েছি, মাত্র দুটো আছে। জলটা খুব সুন্দর হয়েছে। আমি জল খাবো না, তুই খেয়ে ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। এখন আমি আম গাছের নিচে, আপনারা দেখুন আম গাছের তলায় কত আম পড়েছে। এই আমগুলো আমরা এখন কুড়াবো। কত আম পড়েছে, আমগুলো ছোট বড় সব মিশিয়ে পড়েছে। এখনো গাছের আমগুলো বড় হয়নি। কত আম পড়েছে এখানে, এই আমগুলো এখন আমরা কুড়াবো, আপনারা দেখুন। দেখুন মন্দিরা কত আম, এই আমগুলো এখন আমরা জাপ করব। আমি এখানে সিনারটা ভালো করে ধুব, আর আমি এখানে আমগুলো তারপরে কেটে ফেলবো, ছুলে ফেলবো। অনেক আম হয়েছে, কি বাদ দিচ্ছে প্রথমে আমি লঙ্কার গোটা গুলো ছাড়িয়ে নেবো, ভালো করে আম কাল বা প্রচুর পড়েছিল, তাই পেকে পেকে গেছে। মশাও কাটছে। আমরা আম যা এরকম ভাবেই করি, সর্ষে বাটা দিয়ে আর লঙ্কা নুন, এই সর্ষে বাটা দিয়ে আমরা আম যা মানে আমরা আম মাখা করতে গেলে আরও অনেকে অনেক রকমভাবে খেয়ে খায়, আমরা এরকমভাবেই করে খাই। কিছু কিছু আন্দোলন পেকে ধুয়ে নিচ্ছে ধরো, তাড়াতাড়ি করতে হবে, নাহলে এখানে একে জানি কাল বা বসে পড়েছিল তো কাজ। আম মাথা কাঁচা আম দিয়ে ভালো লাগে, সর্ষে বাটা দিয়ে যদি করা হয় তাহলে সেটা কাঁচা আম দিয়ে ভালো লাগে। আমি এখন সর্ষে বাটব, আমার তো আম ছোলাই যাচ্ছে, ছুলেই যাচ্ছে, ছুলেই যাচ্ছে। হুম 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 হুম, ঠিক ঠিক একদম ঠিক। আমার সর্ষে বাটা আলমাসির আম ধোয়া হয়ে গেছে, এই যে আমটা এইমাত্র ধুয়ে নিয়ে এলাম, এবার এই কুড়ালিটা দিয়ে এই আমগুলো কুড়বো। চিল্লাচ্ছে কেন? চিল্লাচ্ছে কেন?
আমি লেবু পাতা তুলব। এই যে এখানে একটা গাছ রয়েছে আমাদের লেবু গাছ, এখান থেকে একটা পাতা তুলব, দুটো পাতা হলেই হয়ে যাবে। না ভালো করে ধুয়ে নেব, ধোয়া হয়ে গেছে। এই যে আমি লেবু পাতাগুলো দুফালি করে দেবো এরকমভাবেই। আর এখানে যে লঙ্কা বাটা আর সর্ষে বাটাটা আছে ওটাও দিয়ে দেবো। লঙ্কা বাটা বেশি হয়ে গেছে, ঝাল হয়ে যাবে মনে হচ্ছে বেশি। থাক কিছু হবে না, ঝালে ভালো লাগে। যে সর্ষে বাটা, সর্ষে বাটাটা অল্পই দিলাম, অল্প দিলেই ঠিক আছে না? সর্ষে বাটা অল্পই ঠিক আছে। আর এই যে এখানে হ্যাঁ হ্যাঁ, এই যে নুন, এর সাথে একটু চিনি দিলেও ভালো লাগে। হ্যাঁ, নুনটা একটু বেশি করে দিতে হবে। এখন একটু চিনি দেব, চিনি এখানে চিনি বেশি দেব না, এই এইটুকু দেবো। এবার পুরোটাকে মাখাবো খুব ভালো করে, মেখে নেব। হাত দিয়ে মাখাচ্ছি, লঙ্কা আমার হাতে লেগে যাবে। তো এইক্ষণে সন্ধ্যা হয়ে আসবে, আমাদের ভিডিওটি আর কন্টিনিউ করবো না। আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট শেয়ার করে দেবে, আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। বাই। পাশেই যে বেল আইকনটা আছে সেটা ক্লিক করে দেবেন। বাই বাই।